অনেক দিন আগে কোনো একটি সমুদ্রের মধ্যে একজন জলপরি তার ১২ জন সন্তানের সঙ্গে বাস করত। জলপরি সবগুলো বাচ্চায় সন্ধ্যের আগে সমুদ্রের কিনারে বেড়াতে যেত। একদিন জলপরি সবগুলো বাচ্চায় সামুদ্রিক মাছের সাথে খেলা করছিল। ঠিক ওই সময় সমুদ্রের ওই জায়গায় ললিতা নামে একজন লোভী মহিলা মাছ ধরার জন্য চলে আসলো নৌকা নিয়ে। ললিতার নজর যখনই জলপরির সবগুলো বাচ্চার দিকে পড়ল, তখন ললিতা ভীষণ খুশি হয়ে গেল। আরে বাবা, এতগুলো জলপরির বাচ্চা, যদি আমি এদের সবগুলোকে ধরে মেলায় নিয়ে যাই, তাহলে এদের দেখার জন্য অনেক লোক ভিড় জমাবে। তখন আমি সবাইকে টাকা দিয়ে টিকিট বিক্রি করে তারপরে দেখতে দেব, আমি ধনী হয়ে যাব। হ্যাঁ, আমি এটাই করব। ললিতা মনে মনে ফোন দিয়ে এটে ফেলল। পরের দিন যখন বিকেল হলো, তখন ললিতা তার নৌকার ভিতরে অনেকগুলো গোলাপ জামুন নিয়ে জলপরির ওই বাচ্চাগুলোর কাছে গেল আর বলল, শোনো শোনো বাচ্চারা, দেখো আমার কাছে অনেকগুলো সুস্বাদু গোলাপ জামুন আছে, তোমরা কি গোলাপ জামুন খেতে পছন্দ করো? হ্যাঁ হ্যাঁ, গোলাপ জামুন আমাদের অনেক পছন্দ, তাড়াতাড়ি আমাদেরকে দাও, আমরা খাবো। সুযোগ বুঝে ললিতা তার নৌকার ভেতরে জাদু করা গোলাপ জামুনগুলো সব বাচ্চাদেরকে খাইয়ে দিল। গোলাপ জামুন খাওয়ার সঙ্গে সঙ্গে জলপরির সকল বাচ্চারাই মাথা ঘুরে পানির উপরেই পড়ে যেতে লাগলো। তখন ললিতা জলপরির সকল বাচ্চাদেরকে ধরে নৌকার ভিতরে তুলল আর তাদেরকে বাড়ি নিয়ে চলে আসলো। বাড়িতে একটি অনেক বড় ট্যাঙ্কির মধ্যে অনেক পানি রাখলো, তার ভেতরে জলপরির সকল বাচ্চাদেরকে আটকে রাখলো। তখন ওই সময় ললিতার স্বামী এসে ললিতাকে বলল, আরে রে রে, হঠাৎ করে তুমি জলপরির এতগুলো বাচ্চা কোথা থেকে আনলে, এ কি ব্যাপার? এরপর ললিতা তার স্বামীকে সমস্ত কথা খুলে বলল। আরে ললিতা, তুমি তো দেখছি অনেক বুদ্ধিমান মেয়ে, যাগে আমার বউ হলো লাখে একটা। কালকে জলপরির সবগুলো বাচ্চাদেরকে নিয়ে মেলায় যাব আর তাদেরকে দিয়ে অনেক টাকা কামাই করব। এরপর দেখবে আমাদের আর টাকার অভাব থাকবে না। এরই মধ্যে জলপরির সবগুলো বাচ্চার হুঁশ ফিরে আসলো। এরপর তারা বলল, আরে আমরা কোথায় এসে পড়লাম? এই মহিলা তো দেখছি আমাদেরকে কাছে ট্যাঙ্কের মধ্যে বন্দি করে রেখেছে, এখন আমরা কি করব? আই বাচ্চারা চুপ, এখন থেকে আমি যা বলবো তাই শুনবে। আমি তোদেরকে আটকে রেখেছি, আমার কথার বাইরে এক পাও নড়াচড়া করবি না আর কোনো কাজও করবে না, বুঝছিস? দেখো আমরা কখনো তোমার কথা শুনবো না, বলছি আমাদেরকে ছেড়ে দাও, আমাদের মায়ের কাছে যেতে দাও। আরে এই বাচ্চাগুলো দেখছে আমাদের মুখে মুখে উত্তর করছে, এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। থাম, আমি কি করছি? এরপরে দুষ্ট দুই স্বামী স্ত্রী মিলে ওই ট্যাঙ্কির পানির মধ্যে কারেন্টের শর্ট দিতে আরম্ভ করলো। বিদ্যুতের তারের শর্ট দেওয়ার কারণে সব বাচ্চাগুলো জোরে জোরে কান্না করতে লাগলো। অনেকক্ষণ কষ্ট সহ্য করার পরে এক সময় জলপরির সব বাচ্চারাই ললিতার কাছে আত্মসমর্পণ করলো। এরপর ললিতা ও তার স্বামী সব বাচ্চাগুলোকে নিয়ে মেলার মধ্যে নিয়ে গেল আর মানুষদেরকে তামাশা দেখাতে শুরু করলো। জলপরির বাচ্চাদেরকে দেখার জন্য সেখানে মানুষের অনেক বড় ভিড় হলো। এদিকে ললিতা ও তার স্বামী সব মানুষের কাছে টিকিট বিক্রি করে টাকা উঠাতে শুরু করলো। সেখানে থাকা মানুষেরা একে অপরকে বলতে লাগলো, দেখো জলপরির বাচ্চাগুলো একেবারে চুপ হয়ে আছে, এদেরকে দেখে কোনো মজাই লাগছে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এতগুলো টাকা দিয়ে টিকিট ক্রয় করলাম, এ তো দেখছি কাঠের পুতুল, নড়াচড়াও করে না, কিছুই করে না। পাশ থেকে ললিতা যখন এসব কথা শুনতে পেল, তখন ললিতা জলপুরীর বাচ্চাদের ট্যাঙ্কির কাছে আসলো আর তার ট্যাঙ্কির মধ্যে বিদ্যুতিক তার দ্বারা শর্ট দিতে শুরু করলো। কারেন্টে শর্ট দেওয়ার কারণে সব বাচ্চারাই এদিকে ওদিকে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এ দেখে সব মানুষেরই অনেক মজা হলো আর তারা হাততালি দিতে লাগলো। আরে আমার বুদ্ধিটা দেখছি কাজে লেগে গেল, এভাবেই প্রতিদিন তাদেরকে মেলায় নিয়ে আসবো আর বিদ্যুতের কারেন্টের শর্ট দিয়ে তাদেরকে দেখিয়ে মানুষদের থেকে টাকা ইনকাম করতে পারবো। এভাবে ললিতা ও তার স্বামী প্রতিদিনই ওই বাচ্চাদেরকে নিয়ে মেলায় যেত আর মানুষদেরকে তামাশা দেখিয়ে টাকা ইনকাম করত। হঠাৎ একদিন ওই সমুদ্রে থাকা জান নামে একজন মৎস্যকন্যা ওই বাচ্চাদেরকে দেখে ফেললো। এর আগেও সে অনেকবার সমুদ্রের মধ্যে তাদেরকে খেলতে দেখেছিল।
সে বাচ্চাদের কষ্ট আর সহ্য করতে পারলো না। সে তাড়াতাড়ি সমুদ্রের মধ্যে গেল আর তাদের মাকে তাদের সম্পর্কে সব বলে দিল। এরপর রানী জলপরি ওই জলপরির সঙ্গে ললিতার বাড়িতে পৌঁছে গেল। দুই জলপরিকে দেখে ললিতা ও তার স্বামী ভয় পেয়ে গেল। তোমরা দুইজন আমাদের বাচ্চাদেরকে অনেক কষ্ট দিয়েছো, তোমাদের স্বার্থের জন্য মাসুম বাচ্চাদেরকে এভাবে ব্যবহার করা উচিত হয়নি। তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে ছেড়ে দিব? ইম্পসিবল, কখনোই না। তোমাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে ছাড়বো। হ্যাঁ মা, এদেরকে তুমি কঠিন শাস্তি দাও, এরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। চিন্তা করো না বাচ্চা, আমি এখনই এদেরকে উচিত শিক্ষা দেব। এরপর জলপরি তার জাদু শক্তি দ্বারা ললিতা ও তার স্বামীকে বিদ্যুতিক শর দিতে লাগলো। আরে মরে গেলাম, কেউ বাঁচাও, উহ আহ, আমাদেরকে ক্ষমা করে দাও, কেউ তো বাঁচাও। বিদ্যুতিক কারেন্টের শর্টের কারণে এক সময় ললিতার স্বামী অজ্ঞান হয়ে পড়ে গেল। এরপর রানী জলপরি তাদের দুজনকে শাস্তি দেবার জন্য সর্বদার জন্য তাদেরকে কচ্ছপ বানিয়ে দিল আর ওই সমুদ্রের পানির ভেতরে ছেড়ে দিল। এরপর থেকে জলপরি তার সবগুলো বাচ্চাদেরকে নিয়ে আবার সমুদ্রের মধ্যে সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো। নন্দিনী তার বাবা রামানন্দের সঙ্গে সুন্দরপুর নামক কোনো একটি গ্রামে বসবাস করত। ছোট্টবেলায় যখন নন্দিনীর মায়ের মৃত্যু হয় তখন তার বাবা রামানন্দ রীনা নামক একজন মহিলার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। নন্দিনীর সৎ মা রীনা তার আগের পক্ষের মেয়ে কাজলকেও তার সঙ্গে করে নিয়ে আসে। বেশ কয়েক বছর কেটে যায়। কয়েক বছর পর নন্দিনী এবং কাজল দুই বোন অনেকটা বড় হয়ে যায়। নন্দিনী দেখতে অনেক সুন্দর ছিল এবং তার লম্বা ঘন কালো রেশমের মতো চুল তার সৌন্দর্যতা আরও বেশি ফুটিয়ে তুলেছিল। নন্দিনীর সৌন্দর্যতা দেখে রীনা তার উপর প্রচুর হিংসা করত। এর মধ্যেই একদিন রীনা কাজলকে বলে, কাজল আমি তোকে কতবার বলেছি তুইও নন্দিনীর মতো নিজের চুলের দেখাশোনা কর, দেখতো ওর চুলগুলো কত সুন্দর লম্বা ঘন কালো রেশমের মতো, আর আমি তো তোকে না জানি কত দামি দামি তেল শ্যাম্পু কন্ডিশনার নিয়ে এসে দিয়েছি, কিন্তু তুই এদিক ওদিক ঘুরে ফিরে ছুটি পাবি তবে তো নিজের যত্ন নিবি, নিজের কাছে নিজের যত্ন নেওয়ার মতো সময় নেই তোর। আরে মা, নন্দিনীর চুল ছোট্টবেলা থেকেই অনেক সুন্দর, আমার চুলগুলো বরাবরই ওর মতো নয়, এতে আমি কি করতে পারি? ঠিক সেই সময় নন্দিনীর বাবা রামানন্দ সেখানে আসে এবং নন্দিনীর সৎমা রীনাকে বলে, রীনা আমি যেখানে নন্দিনীর বিয়ের কথা বলেছিলাম ওইখানে পাত্রপক্ষের নন্দিনীকে পছন্দ হয়েছে, আর ওদের বাড়ির সবাই আগামী মাসে বিয়ের কথা বলছে। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি গিয়ে এই খুশির খবরটা নন্দিনীকে দিয়ে আসি। এরপর রামানন্দ যখন তার মেয়ে নন্দিনীকে এই খবরটি দেয় তখন নন্দিনী তাকে বলে, বাবা আমি বিয়ে করতে চাই না, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। না মা, এমনটা বলে না, প্রত্যেকটা বাবার এটা একটা স্বপ্ন থাকে যে তার মেয়ের বিয়ে ধুমধাম করে হবে এবং হাসি খুশিতে সে যেন তার শ্বশুর বাড়িতে যাই। আর এমনিতেও শ্যামবাবুর পরিবার অনেক ভালো, ওনার ছেলের সঙ্গে তুমি অনেক ভালো থাকবে। আর এরপর এইভাবেই নন্দিনীর বিয়ে ঠিক হয়ে যায়। এদিকে এত ভালো একটা বাড়িতে নন্দিনীর বিয়ে ঠিক হতে দেখে রীনার প্রচণ্ড হিংসা হয়, আর এই বিষয়টাতে তার প্রচণ্ড রাগও হয়। আরে আমার মেয়ে কাজলেরে তো এত ভালো একটা বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ আসতে পারতো, কিন্তু শুধুমাত্র এই নন্দিনীর বাচ্চার কারণে এটা সম্ভব হচ্ছে না। কিন্তু এখন আমিও দেখব এই নন্দিনীর বাচ্চার বিয়ে কিভাবে হয়। এত ভালো বাড়িতে ওর বিয়ে হবে এটা আমার তো সহ্য হবে না, আর এই শ্যাম্পুটি আমার কাজ সহজ করে দিবে। যখন ও এই শ্যাম্পুটি নিজের মাথায় লাগাবে তখন ওর সব চুলগুলো ঝরে যাবে। এরপর আমিও দেখব ওর মতো একটা টেকো মেয়েকে বিয়ে কে করে। এভাবেই সময় কাটছিল। বিয়ের দিন রীনা নন্দিনীর কাছে যায় এবং সে নন্দিনীকে বলে, আরে নন্দিনী এখনও বসে আছো? যাও তাড়াতাড়ি গিয়ে গোসল করে নাও, এরপর তোমাকে তো বিয়ের জন্যও প্রস্তুত হতে হবে। এই নাও শ্যাম্পু, আজকে এই শ্যাম্পু দিয়ে তুমি ভালোভাবে চুল পরিষ্কার করে নিও, এতে তোমার চুল আরও বেশি সুন্দর হয়ে যাবে, যাও এখন তাড়াতাড়ি যাও। বেচারি সহজ সরল নন্দিনী তার সৎমা রীনাকে বিশ্বাস করে ফেলে এবং সে সেই শ্যাম্পুটা নিয়ে চলে যায় গোসল করতে। এবং সে যখনই গোসল করে বাইরে আসে তখন দেখে যে সেই শ্যাম্পুর প্রভাবে তার মাথার সমস্ত চুলগুলো ঝরে গিয়েছিল। এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায় এবং অনেক জোরে জোরে কান্না করতে থাকে। হে আল্লাহ, এটা কি হয়ে গেল? হঠাৎ করেই আমি টেকো হয়ে গেলাম কিভাবে? আমার মাথার সব চুল তো ঝরে গেছে, কিন্তু এটা কিভাবে হতে পারে? এরপর নন্দিনী দৌড়াতে দৌড়াতে তার বাবার কাছে যায় এবং তার বাবাকে বলে,
বাবা এই দেখো আমার সঙ্গে কি হয়েছে, আমার মাথার সমস্ত চুলগুলো ঝরে গেছে আর এখন আমি টেকো হয়ে গেছি। জানি না আমার সঙ্গে এইসব কিভাবে হলো, এখন আমি কি করব বাবা? হে আল্লাহ, এটা কি অনর্থ হয়ে গেল! আরে তোমার সকল সৌন্দর্যতা তো ছিল তোমার চুলে, এখন তো তোমার সব চুল ঝরে গেছে, তোমাকে তো একদম কুচ্ছিত দেখাচ্ছে, কে বিয়ে করবে তোমাকে? হে আল্লাহ, এটা কি হয়ে গেল, আমার মেয়ের সঙ্গে এমনটা কেন হলো? আমার মেয়ে তো কখনো কারোর সঙ্গে খারাপ কিছু করেনি, তাহলে আজকে ওর সঙ্গে এমনটা কেন হলো? এভাবেই নন্দিনী টেকো হয়ে যাবার কারণে তার বিয়েটাও ভেঙে যায়। এরপর থেকে রামানন্দ তার মেয়ে নন্দিনীকে নিয়ে ভীষণ চিন্তিত থাকতো। অন্যদিকে নন্দিনী যখন তার বাবাকে এতটা দুঃখী দেখত তখন সে কান্না করত। অন্যদিকে তাদের দুই বাবা মেয়ের এমন অসহায় অবস্থা দেখে রীনা এবং তার মেয়ে কাজল অনেক খুশি হতো, তারা মনে মনে অনেক হাসাহাসি করত। শুধু তাই নয়, এখন গ্রামের লোকজনও যখন নন্দিনীকে দেখত তখন তারা নন্দিনীকে নিয়ে খুব মজা করত এবং নন্দিনীকে তারা হাজারটা কথা শোনাতো। আরে এই অপয়াটেকো মেয়ে কত কুৎসিত দেখাচ্ছে ওকে! ঠিকই বলেছ বোন, আর আমার তোকে দেখে খুব ভয় করছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে আবার অশুভ কিছু না হয়ে যায়, চলো এখান থেকে তাড়াতাড়ি যাই। এ আল্লাহ, এরা আমাকে এত কেন ঘৃণা করে, আমি কি দোষ করেছি? জানি না কোন অশুভ ছায় আমার সব স্বপ্নগুলো ভেঙে গেল, আর আমার কারণে আমার বাবাও সব সময় দুঃখী থাকে, আর চোখের সামনে এত কিছু দেখে আর আমি বেঁচে থাকতে পারবো না। এমনটা ভেবে নন্দিনী আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় এবং সে নদীতে ঝাঁপ দিতে যায়। ঠিক সেই সময় নদীর রানী সেইখানে উপস্থিত হয়। নদীর রানীকে দেখে নন্দিনী ভীষণ ভয় পেয়ে যায় এবং সে বলে, আরে কি অদ্ভুত, কে আপনি আর এই নদীর মধ্যেই বা কী করছেন? নন্দিনী, আমি এই নদীর রানী, এই নদীতে আমার রাজত্ব চলে আর আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করার জন্য। আমি তোমার সকল সমস্যার ব্যাপারে জানি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আর এখন আমি তোমাকে এমন কিছু চুল দিব যা দেখে এই চুলের সঙ্গে যদি তোমাকে পৃথিবীর কোনো মানুষ একবার দেখে তাহলে সে তোমাকে সারা জীবন মনে রাখবে, কারণ এখন আমি তোমার মাথাতে সোনা এবং রূপার চুল এনে দিব। এমনটা বলার পর জাদুর নদীর রানী নন্দিনীর মাথার ওপর হাত রাখে, সঙ্গে সঙ্গে নন্দিনীর মাথাতে সোনা এবং রূপার চুল চলে আসে এবং সোনা রূপার সেই চকচকে চুলগুলো নন্দিনীর সৌন্দর্যতা আরও বেশি ফুটিয়ে তোলে। আরে বাহ, সোনা রূপার এই চুলগুলো তো সত্যি অনেক বেশি সুন্দর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুধুমাত্র আপনার কারণে আমি আবারও আগের মতো সুন্দর হতে পেরেছি। আজকে আপনি আমার সকল সমস্যা দূর করে দিলেন নদীর রানী। নন্দিনী, এখন তোমাকে চিন্তা করতে হবে না, তুমি খুশি হয়ে নিজের বাড়িতে ফিরে যাও আর এই চুলগুলো তোমার সকল বিপদে তোমাকে সাহায্য করবে। নন্দিনী খুশি হয়ে বাড়িতে ফিরছিল, ঠিক সেই সময় সেই রাজ্যের রাজা বিজয়ের ছেলে রাজকুমার রাহুল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই রাস্তা দিয়ে যাওয়া আসা করা লোকজনদেরকে কিছুক্ষণের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। আরে এই রাজার ছেলেকে দেখার জন্য কত মানুষের ভিড় লেগেছে এখানে, চলো এই ভিড়ের মধ্যে দিয়েই বের হওয়ার চেষ্টা করি বরং। ঠিক তখন রাজকুমার রাহুলের কিছুটা নজর পড়ে নন্দিনীর ওপর। আরে সোনার উপর চুলওয়ালা মেয়ে, আরে শীত, এই ভিড়ের কারণে তো ওর চেহারাটাও ভালোভাবে দেখতে পেলাম না, কিন্তু কত সুন্দর চুলগুলো ওর! আরে এ কি, মেয়েটি হঠাৎ করে কোথায় চলে গেল? কিন্তু যাই হোক, যার চুলগুলো এত সুন্দর সে না জানি দেখতে কত সুন্দর হবে। এদিকে নন্দিনী তাড়াহুড়ো করে বেরিয়ে যায় তার বাড়িতে যাবার জন্য। কিছুক্ষণের মধ্যে সে তার বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে যাবার পর সে বলে, এখন একটা কাজ করা যাক, আমি ওড়না দিয়ে বরং আমার সোনার উপর চুলগুলো ঢেকে নিই, নয়তো আমার মা আমাকে হাজারটা প্রশ্ন করবে। এরপর নন্দিনী একটা ওড়না দিয়ে তার মাথার সমস্ত চুলগুলো ঢেকে নেয়। তাকে এমনটা দেখে তার সৎ মা রীনা বলে, দেখেছ আমি এই নন্দিনীর এমন অবস্থা করেছি যে এখন ওর টেকো মাথা ওড়না দিয়ে ঢাকতে হচ্ছে। মা, তুমি অনেক ভালো একটা কাজ করেছ যে ওই নন্দিনীর বাচ্চার চুলগুলো অদৃশ্য করে দিছ। অন্যদিকে নন্দিনী তার ঘরে চলে যায়। আর এদিকে রাজকুমার রাহুল নন্দিনীর সেই সোনালি রূপালী চুলের কথাই ভাবছিল। তখন সে নন্দিনীকে ভেবে নন্দিনীর একটা ছবি আঁকে। রাজকুমার রাহুল, তোমার বিয়ের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আর তোমার জন্য অনেক দূর দূর থেকে রানীর সন্ধান করা হচ্ছে, কিন্তু এ কি, তুমি এখানে এ কার ছবি আঁকছ? তাও দেখা যাচ্ছে এই ছবিতে চেহারার কোনো আকৃতিই নেই। মা, এটা সেই মেয়ের ছবি যে মেয়ের মাথায় সোনা এবং রূপার চুল আছে, আর আমি সিদ্ধান্ত নিয়েছি যদি বিয়ে করি তাহলে ওই মেয়েটাকেই করব। ব্যাস একবার শুধু তাকে খুঁজে বের করতে হবে, কিন্তু এটাই তো বুঝতে পারছি না যে ওকে কোথায় থেকে খুঁজে বের করব, কোথায় আছে ও।
আরে বাবা, সোনা রূপার চুলালামি? আরে এগুলো শুধু রূপকথার গল্পেই হয়। আর এমন মেয়ে তুমি কোথায় দেখেছো? এটা শুধুমাত্র তোমার একটা কল্পনা মাত্র। তুমি এই যে ছেড়ে দাও মা, এখন যদি এর জন্য আমাকে পুরো গ্রাম খুঁজতে হয় তাহলে আমি তাই খুঁজব, কিন্তু ওই মেয়েটাকে আমার খুঁজে বের করতেই হবে। আর খোঁজ খবর করার পর আমি দেখব যে মেয়েটার চুল সোনা এবং রূপার, আমি তাকেই বিয়ে করব। আর সৈনিকরা, তোমরা গ্রামের মধ্যে এটা প্রচার করে দাও যে যে মেয়ের চুল সোনা এবং রূপার হবে তাকেই আমি বিয়ে করব। রাজকুমারের আদেশ মোতাবেক এই খবরটি পুরো গ্রামে ছড়িয়ে দেওয়া হয়। আর এই খবর শোনার পর রীনা বলে, কি রাজকুমার ওই মেয়েটাকে বিয়ে করবে যার চুল সোনা এবং রূপার হবে? চলো, কোনো ব্যাপার না, আমি বরং আমার মেয়ের চুলগুলো সোনাইলে এবং রূপালি রং করে দিব। বিয়ের পর সত্যিটা সামনে আসলেও কোনো ব্যাপার না, কারণ তখন রাজকুমারের আমার মেয়েকে স্বীকার করে নিতেই হবে। তখন শুধু রীনা নয়, রীনার মতো গ্রামের বাকি মানুষরাও এই কথাটি শুনে আর তারাও রীনার মতো করে লোভে পড়ে যায় এবং তারাও নিজেদের মেয়ের চুল সোনালি এবং রূপালি রং করিয়ে নেয়। আর আশ্চর্যভাবে এখন গ্রামের প্রত্যেকটা মেয়ের চুলই সোনালি এবং রূপালি রঙের। এইসব দেখে সৈনিকরা ভীষণ অবাক হয়ে যায়। এরপর তারা রাজকুমারের কাছে যায় এই খবরটি জানাতে। রাজকুমার, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, কারণ গ্রামের মধ্যে যতগুলো মেয়ে আছে আশ্চর্যভাবে সবার চুলগুলো সোনার এবং রূপার হয়ে গেছে। তাই আমরা কিচ্ছু বুঝতে পারছি না যে আসলে কার চুলগুলো সোনালি এবং রূপালি। সৈনিকরা, আমার কাছে একটা উপায় আছে, তোমরা বরং গ্রামের সকল মেয়েদেরকে প্রাসাদে আমন্ত্রণ করো। এরপর সৈনিকরা দায়িত্ব নিয়ে গিয়ে গ্রামের সকল মেয়েদেরকে প্রাসাদে নিয়ে আসে। গ্রামের সকল মেয়ের পাশাপাশি নন্দিনীও মাথার ওপর কাপড় দিয়ে রাজপ্রাসাদে আসে। আপনাদের সবাইকে আমি এই প্রাসাদে এর জন্য আমন্ত্রণ করেছি যে আমি আমার নিজের জন্য একটা সঠিক জীবনসঙ্গী খুঁজে পেতে চাই, কিন্তু আপনারা সবাই মিলে নিজেদের চুলে সোনালি এবং রূপালি রং করিয়ে নিয়েছেন, যার কারণে আমার সঠিক মানুষ খুঁজতে খুব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাই আমি সঠিক মানুষটিকে খুঁজে পাওয়ার জন্য একটা উপায় ভেবেছি। এখন এখান থেকে গ্রামের প্রত্যেকটা মেয়ে ওই ঝর্ণার নিচে দাঁড়াবেন, যেটার সাহায্যে গ্রামের সবার চুলের রহস্য সামনে চলে আসবে। আরে কি হচ্ছে এটা? এভাবে চলতে থাকলে তো কাজলের সমস্ত সত্যিটা রাজকুমারের সামনে চলে আসবে। এরপর এক এক করে সকল মেয়েরা সেই ঝর্ণার নিচে দাঁড়ায়। যখনই তাদের মাথাতে পানি পড়ে, সঙ্গে সঙ্গে তাদের চুলগুলো আগের মতো কালো হয়ে যায়, যেমনটা তাদের আসল চুল ছিল, এবং তাদের সকল সত্যিটা সবার সামনে চলে আসে। ঠিক তখন একজন সৈনিক বলে, রাজকুমার, সবার পরীক্ষা হয়ে গেছে, এখন শুধুমাত্র এই একটা মেয়ে বাকি আছে। আরে রাজকুমার, এ আবার কেন ঝর্ণার নিচে দাঁড়াবে? আরে এর মধ্যে থেকে কারোর চুল আসল সোনার রূপার নয়, জানি না ওই মেয়েটা কে, কোথায় থেকে এসেছিল, এখন একমাত্র এই বাকি আছে, এই হচ্ছে শেষ ভরসা, কিন্তু ও তো এখন টেকো। এটা শোনার পর নন্দিনী ভয়ে ভয়ে তার মাথা থেকে ওড়নাটি সরাই। আর গ্রামের সকল মানুষজন সহ তার মা রীনা যখন নন্দিনীর এমন সোনা আর রূপার চুল দেখে, তখন তারা ভীষণ অবাক হয়ে যায়। এরপর সবার মতো তাকেও পরীক্ষা দিতে হয়, অতএব সেও নিজেও সেই ঝর্ণার নিচে দাঁড়ায়। কিন্তু তার চুলে কোনো পরিবর্তন আসে না, তার চুলগুলো যেমন তেমনই থাকে। এমনটা দেখে রাজকুমার রাহুল অনেক বেশি খুশি হয় এবং রাজকুমার রাহুল নন্দিনীকে বলে, শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? আরে এটা কি বলছেন, আপনার সঙ্গে বিয়ে হওয়াটা আমার একটা সৌভাগ্য হবে। এরপর নন্দিনী রাজকুমারের সঙ্গে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর অনেক বড় একটা অনুষ্ঠানের মাধ্যমে নন্দিনী এবং রাজকুমারের বিয়ে হয়। নন্দিনী তার ভালো কাজের উপহার পায়, অন্যদিকে রীনা সারা জীবন আফসোস করতে থাকে। এদিকে নন্দিনী রাজকুমার রাহুলের সঙ্গে হাসি খুশিতে সুন্দর একটা জীবন কাটায়।